পরমাণু বোমা তৈরির দ্বার প্রান্তে ইরান জাতিসংঘ পারমাণবিক শক্তি নজরদারি সংস্থা এর এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান সোমবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন প্রতিবেদনে বলা হয় ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণ ইউরোনিয়াম সমৃদ্ধ রয়েছে এই ইউরোনিয়ামদের ইরান ইচ্ছা করলেই বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারবে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রতিবেদন বলছে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমানতালে এগিয়ে নিচ্ছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের পরমাণু কার্যক্রমে গতি এনেছে। আইএই-এর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা 2015 সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তিতে বেঁধে দেওয়া ইউরোনিয়ামের চেয়ে অন্তত তিরিশ গুণ বেশি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদের পরিমাণ দুইশো দশমিক তিন কিলোগ্রামেরও বেশি ফেব্রুয়ারিতে আইএইয়ের শেষ প্রতিবেদন দেওয়ার পর ইরান এই পরিমাণ ছয়শো পঁচাত্তর দশমিক আট কিলোগ্রাম বৃদ্ধি করেছে আইএইয়ের পরিচালক এবং জাতিসংঘ পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফাইল গ্রোসি গত মাসে বলেছিলেন ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে এই ইউরোনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে স্কাই নিউজকে তিনি এপ্রিলে বলেন যে পর্যায়ে পরিদর্শন আমাদের প্রয়োজন সেই পর্যায়ের পর্যবেক্ষণ ইরানে করা যাচ্ছে না সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে আইএইয়ের কর্মকর্তাদের পরমাণু স্থাপনা পরিদর্শন প্রতিহত করার ব্যাপারে তেহরান যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা এখনও ইরান পুনর্বিবেচনা করেনি দুই পক্ষের চলমান আলোচনার মাধ্যমে ইরান সেটা পুনর্বিবেচনা করবে বলে আইএইএ আশা করছে আইএইএর প্রধান সম্পর্ক উন্নয়নে এই মাসে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পর সেই আলোচনাও স্থবির হয়ে গেছে ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাই অঙ্গীকার এর দোকানের গত কয়েকদিন ধরে অবরুদ্ধ গাজা রাফা শহরে দখলদার ইসরায়েলে একের পর এক বোমা হামলা করেই চলেছে এতে ফিলিস্তিনিদের জীবন যাচ্ছে অকাতরে মারা যাচ্ছেন নারী এবং শিশুরা সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ হামলার নিন্দা ও বন্ধের দাবি জানালেও শুনছে না ইসরায়েল এদিকে রাফা হামলার ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য কিছু করবে তুরস্ক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইসেফ তাইবের দোগান গতকাল কাতার ভিত্তিক গণমাধ্যম আলহাজিরা এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে তুর্কি প্রেসিডেন্ট এর দুগান বলেন আমরাই বর্বর ও খুনিদের জবাব দিহির আওতায় আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব তাদের মানবতার সাথে কোনো সম্পর্ক নেই রাফায় ভয়াবহ হামলার জন্য তার দেশ বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানী হুকে কাঠগড়ায় রাখতে সম্ভব্য কিছু করবে রাফার কেন্দ্রস্থল দখলে নিয়েছে ইসরায়েল চলাচল করলে গুলিয়ে অভিযান শুরু প্রায় তিন সপ্তাহ পর গাজার দক্ষিণের সহ রাফার কেন্দ্রস্থলের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীর বরাক দিয়ে এই তথ্য দিয়েছে বিবিসি এতে বলা হয় রাফার কেন্দ্রস্থল আল আউদা এলাকার গুরুত্বপূর্ণ ব্যাংক সরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী এই শহরটি ফিলিস্তিনি ও মিশর সীমান্তে থাকা আধা কিলোমিটার দূরে অবস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান আল আউদা শহরে কাউকে চলাচল করতে দেখলেই গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজার রাফায় শরণার্থী শিবিরে হামলার পর আন্তর্জাতিক তোপের মুখে পড়েছে ইসরায়েল এই অবস্থায় গ্রেপ্তারি পরোনা জারির আশঙ্কার মুখে প্রথমবার ইসরায়েলি হামলায় ভুল স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন হ গাজে এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে ছত্রিশ হাজার নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে তালেবানের নাম সরাছে রাশিয়া তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার তিন বছর পর রাশিয়া এমন সিদ্ধান্ত নিতে চাচ্ছে সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা রিয়ান অভস্তি এই তথ্য নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী স্বর্গে ল্যাপডকে উদ্ধৃতি দিয়ে রিয়া নভস্ত্রী জানিয়েছে সম্প্রতি কাজাখাস্তান নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউক্রেনের সঙ্গে রুশ সংঘাতের মাঝে আফগানিস্তানের শাসকের আসনে থাকা তালেবানকে নিয়ে রাশিয়ার এই পদক্ষেপ কোনো বড় কূটনৈতিক অঙ্কের সূত্রপাত ঘটাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে মস্কো বছরের পর বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে একাধিক দফা আলোচনা করেছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে অনেক বিশ্লেষক বলছেন এই পদক্ষেপটি রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিককে আরও জোরদার করতে পারে তবে তালেবান সরকার ও আফগানিস্তানের ইসলামিক এমিরেটের সরকারি স্বীকৃতির জন্য হয়তো এটি যথেষ্ট হবে না বিজেপিকে সমর্থনের চার দিন পরে খুনের মামলায় খালাস পেলেন ধর্ষক ধর্মগুরু রাম রহিম ডেরা সাচ্ছা, সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের একটি মামলায় দোষী সাব্যস্ত করে আদালত তাকে বিশ বছরের কারাদণ্ড দেন তবে বিজেপিকে সমর্থনের চার দিন পরে খুনের মামলায় খালাস পেলেন বিতর্কিত এই ধর্মগুরু এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং এবিপি নিউজ এই তথ্য দেন প্রতিবেদনে বলা হয় স্থানীয় সভায় মঙ্গলবার এই ধর্মগুরুকে খুনের একটি মামলা থেকে খালাস দিয়েছেন পাঞ্জাব ও হুরিয়ানার হাইকোর্ট কিছুদিন আগে গুরমিত রাম রহিম হুরিয়ানায় লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে কাজ করার ঘোষণা দেন গত শুক্রবার নির্বাচনী প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডেরা থেকে ভোটের দায়িত্ব পালনের জন্য পনেরো সদস্যের একটি কমিটি গঠন করা হয় হরিয়ানার দশটি নির্বাচনী এলাকা আম্বালা কুরুক্ষেত্র সিরসা হিসার কর্ণাল শনিপাত রোহতক ভিওয়ানি মহেন্দ্রগড় গুরগাঁও ও ফরিদাবাদে পঁচিশে মে শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দু সালে গুরুমিত রাম রহিম সিংকে হরিয়ানার পঞ্চকুলাতে একটি বিশেষ সিবিআই আদালত দুই নারীকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করা হয় মামলা চলাকালে তিনি নিজেকে নপুংসক দাবি করলেও আদালত আমলে নেননি গত চার বছরে কমপক্ষে নয় বার প্যারোলে মুক্তি পেয়েছেন এর মধ্যে সর্বশেষটি ছিল চলতি বছরের জানুয়ারিতে এ সময় তিনি পঞ্চাশ দিনের প্যারোল পান ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইইও ফিলিস্তিনের উপর তাকায় রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিসের এই নির্দেশনা অমান্য করে ইসরায়েল যদি রাফায় হামলা অব্যাহত রাখে তাহলে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের ভাবনা করছে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনাও করেছে ইউরোপের সাতাশ দেশের জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন এসব তথ্য দিয়েছেন ব্রাসেলসে ইইউ এর পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের মার্টিন বলেন প্রথমবার এর বৈঠকে ইসরায়েলের উপর গা আরোপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে দেখেছে গত রোববার রাফার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয় এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে শরণার্থী শিবিরের এই ভয়াবহ হামলায় বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে এই ঘটনার পরপরই বৈঠকে বসে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা গত সপ্তাহে এক সাময়িক আদেশে রাফায় ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত আদালত বলেন ইসরায়েল সেখানে হামলা করলে আশ্রয়রত বেসামরিক ফিলিস্তিনিদের ধ্বংসের ঝুঁকি তৈরি হবে এই রায়ের উপর গুরুত্ব দিয়ে তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানায় আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন বলেন ইসরায়েলকে আইসিজের এর এই সব নির্দেশনা মেনে চলতে হবে সে বিষয়ে একমত হয়েছেন ইউ পররাষ্ট্রমন্ত্রীরা সেই অনুযায়ী রাফায় তাদের সামরিক অভিযান বন্ধ করতে হবে নয় বছর ধরে ইসরায়েলের চাপের মুখে আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত বিশ্বব্যাপী গণহত্যা মানবাধিকার বিরোধী কার্যক্রম পরিচালনাকারী এবং যুদ্ধ অপরাধীদের শাস্তি দেওয়ায় এই আদালতের কাজ কিন্তু আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজে অনবর্ত হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল এমনকি তাদের বিরুদ্ধে তদন্ত করতে চাওয়া আইসিসি চাপের মুখে রেখেছে দেশটি কুপ্ত হ্যাকিং ও ভয়ভীতি দেখিয়ে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের হুমকি দিয়ে আসছে ইসরায়েল বছরের পর বছর ধরে চলছে তাদের এই কার্যক্রম মঙ্গলবার দীর্ঘ নয় বছরের যুদ্ধ অপরাধের তদন্ত ঠেকাতে ইসরায়েলের নানা কার্যকলাপ দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রধান প্রসিকিউটর যখন ঘোষণা করেন তিনি ইসরায়েল এবং হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরানা তখন তিনি একটি গোপন সতর্কতা জারি করেছেন আমি জোর এই আদালতের কর্মকর্তাদের প্রতিবন্ধকতা ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত সব প্রচেষ্টা করার অবিলম্বে বন্ধ করতে হবে করিম খান আইসিসির কাছে হস্তক্ষেপের প্রচেষ্টা সুনির্দিষ্ট বিবরণ প্রদান করেননি সরাসরি নাম উল্লেখ না করলেও এই বার্তা যে ইসরায়েলকে দেওয়া হয়েছিল তাই স্পষ্ট এর পরেই ইসরায়েল ভিত্তিক ম্যাগাজিন প্লাস নাইন এবং কিছু ফোন কলের তদন্ত করে পাওয়া যায় নয় বছর ধরে হ্যাকিংয়ের মাধ্যমে আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইমেইল নথি এবং মেসেজ ট্যাপ করে আসছিল তেল এমনকি তদন্তের কাজে বাধা দিতে নানা ধরনের হুমকিও দিয়ে আসছিল তারা